जयनगर नंबर 6 रोड क्षेत्र में पानी की टंकी से पानी लाते समय बिजली लगने से पापरी नाहर रक्षित नाम की महिला की मौके पर ही मौत हो गई। उम्र 53। पश्चिम महिला थाने की पुलिस मौके पर पहुंची, वहीं क्षेत्र के पार्षद ने जाकर घटना स्थल का निरीक्षण किया। সকালবেলা উঠতে আমার বিছে আমার ডাকও দিছে না, ডাক দিছে একবার দুবার, আমি কিছু যাও আমি উঠুম একটু করে। এরপরে এই উঠছি, উঠতে সে দিয়ে ঠাকুর রান্নাঘর খুলছে না, ঠাকুর ঘর খোলা, এইদিকে এদিকে চাইছি, মনে করছি বাজার টাজারে গেছে। এরপরে আমি কিছু না মা যখন বাজারে গেছে, আমি লেট্রিনটা সারি, লেট্রিন করতে আমি গিয়ে সে দিয়ে ট্যাঙ্কির মধ্যে পড়ে দিয়েছি। মানে কি অবস্থা দেখছেন আপনারা? তেনে পুয়ে এমনি চিত্ত হয়ে পড়ে দিয়েছে, এমনি কোনো পড়েন না। কি মনে হয় কিভাবে মৃত্যু হতে পারে? এটা তো আমরা স্যার কইতে পারতাম না, আমরা তো ডাক্তার হইলে কইতে পারতাম। আচ্ছা, পাশে একটা মোটরের লাইন রয়েছে, এতে কি মনে হয় বিদ্যুৎ পৃষ্ঠ হয়? এটা তো আমরা কইতে পারতাম না, কারণ আমরা দূরছি দূরছিও না। নাম কি আপনার মার? পাপড়ি নাহার রক্ষিত। বয়স কত? বয়স 56। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম জয়নগর নেতাজী সুভাষ। খবর আছে একটা লোক জলের ট্যাঙ্কিতে পড়ে রয়েছে আর কি, তখন আমরা জানি না লোকটা আছে কিনা মারা গেছে, তো আমরা সেটা মারা গেছে। তখন আমরা আসি এখানে, একসাথে ইচ্ছে পাইপ সার্ভিসের স্টাফও পাই, তখন দেখতে পাই যে লোকটা মারা গেছে। আমি তারা বাড়ির লোকের দিকে ফেরত করছি, তারা শুয়ে আসছে, যখন জানি তাই শুনে ভুল বলে উঠতে সংসারে কাজ করে নেবেন। তো আজকে বেতারে কি উনি ঠাকুর করে বাসন টাসন মাছ দিয়েছে, মনে হইতেছে এখানে জল নিছে, নিতে আইছে, এবং এখানে সঙ্গে মোটরের একটা ইয়ার সঙ্গে বিদ্যুতের তারের সঙ্গে গেছে। মনে হইতেছে এটার থেকে শর্টকট হইতে পারে, অথবা এমনি নিজে স্ট্রোকে ঢুকে আরও জিজ্ঞাসা করতেছে, স্ট্রোকও হইতে পারে সাসপেক্ট আছে। আমি পিএম বিদ্যুৎ না করালে ঢুকা হইত না, আসলে মৃত্যুর কারণ কি? ওনার নাম কি? ওনার নাম হচ্ছে পাপরি নাহা রফিক। বয়স কত হবে? 56 বছর। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম জয়নগর নেতাজি জায়গা।